আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মনিয়া, আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। রেসিপি বলতে আজকে একটা জুস আমি আপনাদেরকে করে দেখাবো, সেটা হলো ওয়াটারমেলন জুস, মানে তরমুজের শরবত। এখন তো প্রচুর তরমুজ, আর যে গরম এর মধ্যে তরমুজটা স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। তো আমি আপনাদেরকে এখন করে দেখাবো কীভাবে আপনারা ঘরে খুব সহজেই বসে তরমুজের শরবত করতে পারবেন। তো চলুন আমরা শুরু করে দিই কীভাবে তৈরি করবেন তরমুজের শরবত। তো চলুন আমরা শুরু করি কীভাবে করতে হবে। এখানে আমি ওয়াটারমেলনটা জুস করে নিয়েছি, জাস্ট ওয়াটারমেলনটা ছোটো ছোটো করে কেটে একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। পানি মিশিয়ে নেবেন, নাহলে ব্লেন্ডটা এরকম জুসটা ঠিক মতো হবে না। অল্প পানি দিয়ে নেবেন, সেটা জুসটা করে আমি এটাকে আপনার ছেঁকে নিয়েছি। হ্যাঁ, সেটা আমি দেখাইনি, এটা সিম্পল একটা প্রসেস, সবাই করতে পারবেন, সেজন্য আমি দেখাইনি। তো এখন আমি যে জিনিসটা করবো সেই জিনিসটা হলো, এটার মধ্যে আমি এখন চিনি অ্যাড করবো। আমি চিনি অ্যাড করলাম এখানে কিছুটা, এখানে আমি চিনি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু লেবু রস, খুব বেশি লেবু রস কিন্তু না, এই যে এক পিস লেবু নিয়েছি আমি, এই লেবুটার রসটুকুই আমি এখানে দিব, যেহেতু আমরা একবার ছেঁকে নিয়েছি এটা আর ছাকার কোনো প্রয়োজন নেই। এখানে আমি আরেকটা জিনিস দিব, এখানে আমি দিব সামান্য এক চিমটি পরিমাণের বিট লবণ। হ্যাঁ, এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, ঘরে অ্যাভেলেবেল থাকলে একটু দিতে পারেন, না থাকলে প্রয়োজন নেই। আর আমি এটা কিন্তু খুবই সামান্য দিচ্ছি, একদম এক চিমটি, আর আমি বারবার বলছি এটা কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। হ্যাঁ, এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিই। দেখেন কালারটা খুব সুন্দর দেখাচ্ছে কালারটা। এখন আমি এই কাপটাতে একটা ঢেলে নিব, আপনারা গ্লাসেও ঢালতে পারেন, আমি কাপে ঢালছি একটাই মাত্র কারণ এটার কালারটা এত সুন্দর, তো হোয়াইট গ্লাসে এটা মানে কাপের মধ্যে এটা খুবই ভালো লাগবে। আমি শুধু সেই একটা কারণে এটা কাপের মধ্যে ঢেলেছি, আপনারা চাইলে এটা কাপে ঢালার কোনো প্রয়োজন নেই, আপনারা গ্লাসে ঢেলেও পরিবেশন করতে পারেন আপনার পছন্দ মতো। এটা আমার কাছে ভালো লাগছে, যার কারণে আমি এটাতে করলাম। তো আপনারা এভাবে করে খাবেন গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তরমুজের শরবত, আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই আপনারা জানাবেন। যখন চটজলদি বাসায় মেহমান চলে আসবে, একদম হঠাৎ করে ঘরে তেমন কিছুই নেই, আবার পড়ার কোনো ইচ্ছা নেই, তখন যাই কিছু সামনে আছে তাকে কীভাবে একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবেন সেটাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। যদি আমার বাসায়ও তেমনভাবে এখন কিছু নেই, জাস্ট হুট করে একটু কীভাবে কোনোরকম করে সাজিয়ে দেওয়া যায় আমি শুধু সেটাই দেখাচ্ছি, একদম অল্প জিনিস দিয়ে, তেমন কোনো কিছুর দরকারও নেই, ঠিক একদম অনেক কিছু দিয়ে সাজাতে হবে, সিম্পল হবে কোনোরকম করে একটু করে দিলেন দেখতেও ভালো লাগবে। Yeah.